অচিরেই অনিবন্ধিত অটোরিকশা থ্রি হুইলার নওগাঁ শহরে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হবে। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নওগাঁ জেলার শহীদদের তালিকা ইতিমধ্যে চূড়ান্ত করা হয়েছে এবং আহতদের তালিকা চূড়ান্ত করার কার্যক্রম চলমান রয়েছে। এ জেলায় মোট 152টি মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন অপরাধের দায়ে 410টি মামলায় 6,59,950 টাকা অর্থদণ্ড এবং 140 জনকে কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। নওগাঁ জেলা ম্যাজিস্ট্রেসি থেকে ইস্যুকৃত সকল সমর্পণযোগ্য আগ্নেয়াস্ত্র লাইসেন্সের বিপরীতে ক্রয়কৃত আগ্নেয়াস্ত্র জমা নেওয়া হয়েছে। নওগাঁ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য আমাদের জেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার সহ সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি এবং নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। নওগাঁ জেলায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে টাস্কফোর্সের মাধ্যমে বাজার মনিটরিং কার্যক্রম চলমান রয়েছে। দ্রব্যমূল্য জনগণের নাগালের মধ্যে রাখতে গত অক্টোবর 24 মাসে এ জেলায় মোট 19টি টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে নিয়ে নিয়মিত উদ্বুদ্ধকরণ সভা আয়োজন করা হচ্ছে। নওগাঁ জেলায় 1 নভেম্বর থেকে নিষিদ্ধ পলিথিন ব্যবহারের বিরুদ্ধে মোবাইল কোর্ট ও জনসচেতনতামূলক গণসংযোগ করা হচ্ছে। জেলার 11টি উপজেলা এবং 3টি পৌরসভাতেই এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এই কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন বাজার এবং চালকলে ব্যবসায়ী, বিক্রেতা ও ক্রেতাদের মাঝে লিফলেট বিতরণ করা হচ্ছে। একই সাথে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009, পণ্যে পাটজাতমূলকের ব্যবহার বাধ্যতামূলক আইন 2010, পরিবেশ সংরক্ষণ আইন 1995 আওতায় নিষিদ্ধ পলিথিন ব্যবহারের জন্য মোট 17টি মামলায় 15,600 টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। নওগাঁ শহরের যানজট নিয়ন্ত্রণে অনিবন্ধিত অটোরিকশা থ্রি হুইলার পৌরসভার মাধ্যমে নিবন্ধনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অচিরেই অনিবন্ধিত অটোরিকশা থ্রি হুইলার নওগাঁ শহরে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হবে। সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতায় এবং জেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও বিজিবি আনসার সহ সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় এ জেলায় শারদীয় দুর্গা উৎসব 2024 শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। আপনারা দেখেছেন জেলার মোট 758টি পূজা মণ্ডপের প্রত্যেকটি মণ্ডপে সিসি ক্যামেরা এবং আইপি ক্যামেরা স্থাপন, সার্বক্ষণিক আনসার সদস্য মোতায়েন, গুরুত্বপূর্ণ মণ্ডপে পুলিশ সদস্য মোতায়েন করা সহ সেনাবাহিনী এবং পুলিশের নিয়মিত টহল সহ সীমান্তে বিজিবির টহল ছিল এবং তার ফলশ্রুতিতে আমরা সুষ্ঠু সুন্দরভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে একটি সুন্দর শারদীয় দুর্গ উৎসব উদযাপন করতে পেরেছি। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নওগাঁ জেলার শহীদদের তালিকা ইতিমধ্যে চূড়ান্ত করা হয়েছে এবং আহতদের তালিকা চূড়ান্ত করার কার্যক্রম চলমান রয়েছে। ইতিমধ্যে আমরা দুটি সভায় মিলিত হয়েছি এবং এই কার্যক্রম দ্রুত চলমান রয়েছে। গত 2 মাসে এ জেলায় মোট 152টি মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন অপরাধের দায়ে 410টি মামলায় 6,59,950 টাকা অর্থদণ্ড এবং 140 জনকে কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। সীমান্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে এবং চোরাচালান রোধে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক গত 2 মাসে 3,317টি অভিযান পরিচালনা করে 214টি মামলায় 234 জনকে আটক করা হয়েছে এবং 2,67,39,092 টাকা সমমূল্যের মালামাল উদ্ধার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে টাস্কফোর্স অভিযান সহ নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক 6 জানুয়ারি 2009 হতে 5 আগস্ট 2024 পর্যন্ত নওগাঁ জেলা ম্যাজিস্ট্রেসি থেকে ইস্যুকৃত সকল সমর্পণযোগ্য আগ্নেয়াস্ত্র লাইসেন্সের বিপরীতে ক্রয়কৃত আগ্নেয়াস্ত্র জমা নেওয়া হয়েছে। বর্তমানে জমাকৃত আগ্নেয়াস্ত্র গঠিত কমিটির মাধ্যমে যাচাই বাছাই করে ফেরত প্রদানের প্রক্রিয়া চলমান রয়েছে। আপনারা জানেন নওগাঁ জেলায় বিভিন্ন সময়ে রাজনৈতিক কারণে দায়েরকৃত হয়রানিমূলক মামলাসমূহ প্রত্যাহারের বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সভায় আয়োজন করা হয়েছে এবং গণবিজ্ঞপ্তি জারি করা সহ এ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম চলমান রয়েছে। শ্রেণীকক্ষে নিয়মিত পাঠদান কার্যক্রম অব্যাহত রাখা সহ শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য এই জেলার সকল আইনশৃঙ্খলা বাহিনী একযোগে কাজ করছে। নওগাঁ জেলায় যে সমস্ত স্থানীয় সরকার প্রতিষ্ঠানে জনপ্রতিনিধিদের অনুপস্থিতিতে সরকার কর্তৃক প্রশাসক নিয়োগ করা হয়েছে সেই সমস্ত প্রতিষ্ঠান নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে যাতে জনগণ তাদের কাঙ্ক্ষিত সেবা থেকে কখনোই বঞ্চিত না হয়। আমাদের এই জেলায় কর্মরত সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসনের সর্বাত্মক প্রচেষ্টায় নওগাঁ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং ভবিষ্যতে আইনশৃঙ্খলা পরিস্থিতিতে অবনতি না হয়
সে বিষয়ে সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারি সহ জেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব, বিজিবি ও আনসার সদস্য সহ সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা সচেষ্ট রয়েছে।